স্বপ্নে নামাজ পড়তে দেখলে এই বিষয়গুলো অনেকের কৌতূহল মানে স্বপ্ন নিয়ে যুগ যুগ ধরে মানুষের ভিতরে অনেক অজানা অনেক চিন্তা মন্তব্য তাদের ভিতরে রয়ে গেছে বিশেষ করে স্বপ্নে নামাজ পড়তেছেন আপনি এই সিংটা খুবই ভালো এই আলামতটা খুবই ভালো যদি স্বপ্নে আপনি নামাজ পড়তে দেখতেছেন নামাজ পড়তেছেন আপনি শেষ দাদিচ্ছেন রুকু করতেছেন এটা খুবই ভালো হয়তো এর মধ্যে কারণ তবে স্বপ্নের ক্ষেত্রে একটা খেয়াল রাখতে হবে আবুদুল্লাহ বর্ণিত হাদিস স্বপ্ন তিন প্রকার রুইয়া সোয়ালিহাতুলীল মুমিনিন মুমিনদের স্বপ্ন রুইয়াস সোয়ালিহাতুল মুমিনিন রুই আলি সায়াতিন আর একটা হল শয়তানের পক্ষ থেকে স্বপ্ন রুইয়া আর নফসানি আর একটা যা চিন্তা করেছেন আপনার নফসের একটা স্বপ্ন থাকে তো রুইয়া সো আলি হাতুলীর সায়া শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখানো নয়। আর রুইয়া সো আলি হাতুল মুমিন আর মুমিনদের স্বপ্ন এটা কিন্তু অনেক সময় সত্য হয়ে যায় আবু বুক্লাদিল তিনিও স্বপ্নের ব্যাখ্যা তিনি করেছেন বিশেষ মুমিনদের স্বপ্ন অথবা অনেকগুলো মুমিন পুরা এলাকার পুরা দেশের পুরা রাষ্ট্রের সবাই যদি একসাথে কোনো যদি স্বপ্ন দেখে ফেলে এটা কিন্তু সত্য হয়ে যায় আবার এই স্বপ্নটা যদি রাতের শেষভাগে শেষ তিসে আসে যদি কেউ দেখে এটাও সত্য হওয়ার সম্ভাবনা আছে তবে কেউ যদি নামাজ পড়তে দেখে এটার সিগনিফিকেন্সটা খুবই ভালো হয়তো আল্লাহ তাহলে এখানে আপনাকেই বুঝাচ্ছেন দুইটা হতে পারে এক হয়তো আপনি নামাজ পড়েন না আপনি কোনো দিন নামাজই পড়েন না আল্লাহ হয়তো এর দ্বারা বোঝাচ্ছে বান্দারে তুই নামাজ পড়িস না তুই নামাজই হ তুই নামাজ পড় হয়তো আল্লাহ আপনার কল্যাণ কামনা করে আল্লাহ আপনাকে মেসেজ দিচ্ছে তুই নামাজ পড় আল্লাহ হয়তো আল্লাহ এই মেসেজটা দিচ্ছে যাতে করে সে যেন ভালো হয়ে যায় এটাও হতে পারে যে আপনি নামাজের ক্ষেত্রে গা ফেল আল্লাদিন হুম আংসাল হিমসাহ ওই সমস্ত নামাজি যারা নামাজের ক্ষেত্রে গাফেল আর আল্লাহ বলেন বুসর হায়াতির দুনিয়া মুমিন্দ্রা দুনিয়া আখেরাতে তারা সুসংবাদ পেয়ে যায় দুনিয়াতে তাদের সুসংবাদ তাদের সুসংবাদ অনেক সময় স্বপ্নের মাধ্যমে তারা জানতে পারে কিছু সুসংবাদ এবং গিয়ে তাদের সুসংবাদ আছে দুনিয়াতেও তাদের সুসংবাদ দুনিয়ার সুসংবাদ আছে যেগুলো স্বপ্নের মাধ্যমে তারা জানতে পারে অনেক সময় হয়তো নামাজ পড়তে দেখেছেন তার মানে আল্লাহ বোঝাতে চাই বান্দারে তুমি নামাজ পড়ো না নামাজে গাফেল হয় আছো না না তুমি নামাজ পড়ো নামাজের প্রতি যত্নবান হয়ে যাও কেন নামাজ ছাড়া কোনো উপায় থাকবে না অথবা আপনি মোটো নামাজ একবারে পড়েন না বা সলাত মোটো আপনি আদায় করেন না মোটো নামাজ আদায় করেন না কিন্তু আল্লাহ এই মেসেজ দেওয়ার মধ্যে বুঝিয়ে দিয়ে আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আপনাকে মহাব্বত করে বুঝাতে চান ভান্দা আর কত দিন তুমি চলবে কতদিন তুমি এইভাবে চলবে যাও না তুমি পশ্চিম দিকে একটু সাজা করো যাও না তুমি একটু নামাজ পড়ো প্রতিদিন না তোমাকে ডাকে প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাকে পাঁচবার ডাকা হয় চব্বিশ ঘন্টায় আমরা সময় পাই চোদ্দশো চল্লিশ মিনিট সময় আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দারে পাঁচ অক্ত নামাজ আদায় করতে লাগবে মোটো ষাট মিনিট ফজরে দশ মিনিট জহরে দশ মিনিট আসুরে দশ মিনিট মাগরিবে দশ মিনিট এসায় বিশ মিনিট এইভাবে হিসাব করলে বেশি পঞ্চাশ মিনিট নামাজ সময় লাগবে অথচ প্রতিদিন আপনি আমি সময় পাই চোদ্দোশো মিনিট আল্লাহ বলেন বান্ধব এ পাঁচশোখ তো নামাজ আদাই করতে লাগবে মাত্র পঞ্চাশটা মিনিট তুমি কি পারবে না তোমাকে তো এমনিতে আমি সৃষ্ট করে নেই ইয়া আই ইউ হল ইনসানুমা গর্ক বি রব্বিকল কারিম মা ঘর র কাবি রব্বিকল তোমাকে আল্লাহর আবাদত করা থেকে কে তোমাকে বিরত রেখেছে তুমি কেন নামাজ পড়ো না কেন তুমি আল্লাহকে ডাকো না কেন তুমি আল্লাহ গোলামি করো না অথচ প্রতিদিন ঘুম থেকে উঠে তুমি আল্লাহ নিয়ামত ভোগ করছো ঘুম থেকে ওঠা মানে কি আল্লাহ আপনাকে হায়ার দিয়েছেন বলে আপনি জীবিত হয়েছেন নিয়ামত থেকে আপনি ব্যয় করছেন আল্লাহ বলে তুমি নামাজ পড়ো না আল্লাহকে ডাকো না আজকে আপনি অফিসে চাকরি করেন দশ হাজার টাকা বেতন দেয় সকাল সাতটায় অফিস হলে সকাল ছয়টায় চলে যান বর্ষার সময় অনেকে এক ঘন্টা আগে চলে যায় কেন রাস্তা যানজট থাকবে পানি থাকবে তো অফিস কিছু টাকা দেয় এই জন্য অফিসের বসকে খুশি করার জন্য এক ঘন্টা আগে অফিসে যান আর আল্লাহ প্রতিদিন দিনে পাঁচবার আপনাকে ডাকে ওই আল্লাহ ডাকে সারা দিয়ে পাঁচটা মিনিট আগে মসজিদে আসতে পারেন না আপনি অথচ আল্লাহ জন্মের শুরু থেকে আপনি আল্লাহ আপনি খাওয়াইছে অফিসের বস টাকা দেয় দশ হাজার বিশ হাজার টাকা আর আপনি যখন মায়ের পেটে ছিলেন কে খাওয়াইছে আপনারে কোনো ডাক্তার কোনো ব্যারিস্টার কোনো ইঞ্জিনিয়ার আল্লাহ দিয়েছে আল্লাহ পেটে খাওয়াইছে আপনারে দুনিয়াতে আসলেন দাঁত ছিল না সুসম খাবার প্রয়োজন আল্লাহ মায়ের ভিতরে ভিতরে রিজার্ভ খাবার তৈরি করে দিয়েছে এমন খাবার যা পৃথিবীতে এটা কোনো মানুষ তৈরি করতে কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার কোনো ব্যারিস্টার কোনো বিজ্ঞানী তৈরি করতে পারে না তো আল্লাহ বলে আমি তোমার তিল তিল করে বানালাম মায়ের পেটে দশ মাস দশ দিন মায়ের মিন্সকে বন্ধ করে দিয়ে মায়ের পেটে আমি তোমার তিল তিল করে বানাইছি আবার দুনিয়াতে আসলে আবার তোমার খাবার ব্যবস্থা করলাম দুধের ব্যবস্থা করলাম হাঁটি হাঁটি বড় করেছ দুনিয়াতে আসার পরে তোমার জন্য সূর্য বানালাম জমিনটারে বানালামে মতো বানাই দিলাম অক্সিজেন দিলাম কি দামি দামি অক্সিজেন কি দামি অক্সিজেন করোনার সময় পাইছেন প্রতিদিন পাঁচশত লিটার মানুষ অক্সিজেন ব্যয় করে গ্রহণ করে যেটা দাম হবে বাংলাদেশের টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকা শুধুমাত্র প্রতিদিন আপনি অক্সিজেন ফ্রি অক্সিজেন গ্রহণ করেন আল্লাহর দেওয়া অক্সিজেন তিন লক্ষ সত্তর হাজার টাকা তাহলে প্রতি মাসে তিরিশ দিনে কতদিন কত টাকা নিয়েছেন কত টাকা অক্সিজেন হিসাব করলে প্রতি মাসে আপনি এক কোটি টাকার উপরে আপনি অক্সিজেন ব্যবহার করেছেন কোনোদিন বিল দিতে হয়েছে হয় নাই আল্লাহ বলে আল্লাহ তুমি আমার এই নিয়ামত আল্লাহ বল আমার নিয়ামতগুলো নিয়ে তুমি আমাকে ডাকো আমার গুলো করো অথচ আমি আল্লাহকে ডাকছি না আল্লাহ আপনাকে মেসেজ দেয় আল্লাহ ভালো কাজে যখন দেখবেন ভালো কাজে ভালো লাগতেছে মনে করবে আল্লাহ আপনাকে পছন্দ করতেছে